গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে না চায়ের কাপ নিয়ে ব্লগটা শুরু করছি, খুব ছোট্ট একটা ব্লগ দিচ্ছি আজকে, আর স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দু কাপ চা দেখছো, অ্যাকচুয়ালি আজকে জুনকে একটু চা দেবো আমি, কারণ আদা দিয়ে মানে অনেকটা পরিমাণ আদা দিয়ে এলাচ দিয়ে চাটা বানিয়েছি আর কি, একটু তেজপাতাও দিয়েছি, গলা মানে ব্যথা থাকলে না মানে ব্যথা কমে যায়, যখন কারোর গলায় ব্যথা হয় না অনেক সময় ঠান্ডা লেগে, তো সেই ক্ষেত্রে নয়, তোমরা যারা চা খাও আর কি, র চা বা দুধ চা যাই হোক, একটু তেজপাতা দিও। তেজপাতা হচ্ছে মানে গলা ব্যথার জন্য ভীষণ ভালো, গলা ব্যথায় মানে কমিয়ে দেয় বা ভালো করে দেয় আস্তে আস্তে। তো যাই হোক, জুনকে আমি নর্মালি চা দিই না, আজকে প্রথমবার জুন চা খাবে, আর ও একটু বায়না করছিল কারণ আমাকে দেখে আর কি খেতে, ওই টোস্ট দিয়ে চা, আর এই টোস্টটা নিয়ে ও এতক্ষণ ধরে কী বলছিল জানো তো, এই টোস্টটা ভীষণ ভালো খেতে, আর যখন আমি আনি আমার চা দিয়ে খাওয়ার জন্য, কিন্তু ও শুধু শুধুই খেয়ে না, খেয়ে একদম হাওয়া করে দেয় টোস্টগুলো। ওর দাদাও সেম, মানে শুধু শুধু টোস্ট কীভাবে খায় জানি না, আমি চা দিয়েই খাই, শুধু খেতে পারি না। আর ওকে এক কাপ চা দেখছো, এক কাপ আমি ওকে পুরো দেব না জানো তো, আজকে চাটা এত ভালো হয়েছিল না, আজকে চা কিন্তু জুন বানিয়েছে, আর অনেকক্ষণ ধরে ওকে বলে বলে দিয়েছি, ও বানিয়েছে আর কি। তো ওকে হাফ কাপ দেব, আমার চাটা আমি মানে খেয়ে নেবো আগে, বড় কাপের চাটা আমার, ওকে ছোট কাপ দিয়েছি, আর ওর থেকেও হাফ কাপ আমি নিয়ে নেবো আর কি, হাফ কাপ। আর এই শীতের সময়টাই একটু চা খেতে ভালো লাগে, দেখবে গরমের সময় যেন সবসময় মনে হয় কিছু ঠান্ডা খাই, ঠান্ডা খাই, শরবত খাই, লস্যি খাই, এরকম মনে হয়। শীতকালে ঠিক উল্টো, মনে হয় যেন তিনবার চারবার যদি চা হয় আর কি, সে রাতেই হোক মানে রাত 10টায় হোক বা ভোরবেলা হোক দুপুরে হোক, মনে হয় চা একটু হলে যেন ভালো লাগে, শুধু শীতের জন্যই এটা ভালো লাগে আমার, অন্য সময় কিন্তু চা আমার এত ভালো লাগে না। আমার ছেলে যখন ছোট ছিল, ছেলেকেও শিখিয়েছিলাম ছোট্ট থেকে, অ্যাকচুয়ালি কি আমার ছেলে মেয়ে না ফ্ল্যাটে যেমন বাচ্চারা বড় হয় ঠিক সেইভাবেই তো বড় হয়েছে, বাইরে যে মাঠে খেলতে যাওয়া, যে ছোটবেলাটা যেভাবে আমরা কাটিয়েছি, যে প্রত্যেক দিন স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে আবার একটু খেলতে যাব মাঠেতে সবাইয়ের সাথে, সেটা তো এখনকার বাচ্চারা পায় না, আমার ছেলে মেয়ে তো একদমই পায়নি। তো সেই ক্ষেত্রে ওরা সারাদিন তো আমার সাথেই থাকে, যার জন্য আমি রান্নাবান্না নিয়ে থাকি, তো ওদের এই ব্যাপারে একটু বাড়ির কাজ ওরা এমনিই দেখে দেখে শিখে গেছে, আর কি করবে সারাক্ষণ বাড়িতে, টিভি তো আমাদের রিচার্জ প্রত্যেকবারে করি না আমি, একটু ফোন হয়তো ঘাঁটলো, এখন এখন বড় হয়েছে বলে তাও ফোন দেওয়া হয়, কিন্তু একদম ছোটোটাই আমি কিন্তু ফোন একদমই ওদেরকে দিতাম না। তো সেই ক্ষেত্রে আমার সাথে থেকে থেকে না আমি কখন কী করছি না করছি সেই কাজগুলো দেখে দেখে ওরা শিখেই গেছে। তো এই বয়সটাই আর কি, ওদের যে বয়সটা বিশেষ করে জুনের এখন যে বয়সটা, ওর অনেক বাচ্চারাই জানে না কোন সবজিকে কী, মানে সবজির নাম জানে না, মশলার নাম জানে না, মাছের নাম জানে না, কিন্তু জুন শুভম সেটা কিন্তু জানে, অনেক ছোট থেকেই জানে, কারণ প্রথমত ওর বাবা থাকে না বাড়িতে, তো আমাকে হেল্প করার জন্য ওরা দুজনেই আছে, তো সেই ক্ষেত্রে আর কি ওদের হেল্প আমাকে নিতে হয়, কারণ আমি ভালো থাকি খারাপ থাকি আর তো কেউ নেই আমাকে হেল্প করার জন্য। তো সেই ক্ষেত্রে ওদেরকে শিখিয়েও রেখেছি, যাদের ওদেরও সুবিধা হয় যে কখনো যেন এমন দিন না আসে যে আমি মারা যাওয়ার পরে ওরা রান্না করার জন্য খেতে পায়নি, কেউ কখন কে রান্না করে দেবে ওদের মুখের সামনে, বা কখন ওদেরকে জামাকাপড় কেচে দেবে, ওরা নিজেদেরটা নিজেরা করতে পারে, এটা আমি শিখিয়ে রেখেছি। যাই হোক, আজকে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানিটা আজকে শুভম বানাচ্ছে, রান্নাঘরে অবস্থাটা খালি দেখে নাও, তবে শুভম গুছিয়ে ফেলবে, ওকে বলা আছে যে শুভম কেন শুধু নয় জুনও ওকে হেল্প করে। আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি বানানো হয়েছে এক হাঁড়ি, কারণ অনেককে দেবো আর কি আজকে বিরিয়ানি, তোমরা ভেবো না যে পুরো বিরিয়ানিটা আমরাই খাবো, শুভম ননভেজ খায় না, আমি আর জুনই খাবো। শুভমের জন্য আলাদা ভাত ডাল হয়েছে আর কি আলু ভাতে, তো শুভম যেহেতু নিরামিষ খায়। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময় সবজি কিনেছি, আজকে অনেক দিন পর বাজারে মান কচু দেখেছিলাম, মানে দুধ মান কচু, মেথি শাক, লাল শাক, পেঁয়াজ কালি, বরবটি, প্রচুর দাম এখন সবজি জানো তো, কিন্তু কি করব, সবজি দেখলেই আমি একটু হাগড়ে পড়ি জানো তো, হাগড়ে পড়ি না হামলে পড়ি, সরি সরি, অনেকে বলে হামলে পড়ি, আমি একটু উল্টো আলটা বলে ফেলি, মানে ঠিকঠাক শব্দ ঠিক আসে না, হাগড়ে হাগড়ে করে যাচ্ছি। যাই হোক, ফুলকপি নিয়েছি, বেগুন নিয়েছি, ধনেপাতাও নিয়েছি, সব টাটকা টাটকা সবজি, আর তোমরা তো জানোই আমি ধুয়ে একটু মানে হাওয়া খাইয়ে নিই। তো রাত্রের দিকে দুপুরে হচ্ছে আমাদের বিরিয়ানি ছিল, তো যেটা বললাম তোমাদের যে অনেকজনকেই দেওয়ার ছিল বিরিয়ানি, তাদেরকে সব পার্সেল করে পাঠিয়ে দিলাম, আর আমরা মা মেয়ে বিরিয়ানি খেয়েছি, আর রাত্রেও আমরা বিরিয়ানি খাবো। আর সময়ের জন্য পেঁপে দিয়ে ডাল করেছিলাম জানো তো, পেঁপে দিয়ে ডালটা হচ্ছে
ও পেঁপেগুলো খাইনি, ওটাই তোমাদের দেখাচ্ছি। ডালটা একটু ঘন করেই করেছিলাম, তো যাই হোক, ও শুধু ডাল দেখে দেখে নিয়েছি, ওই জন্য আমি না এই বেলাও তো ওকে ডালটা দেবো আর কি, ডাল দেবো। দুপুরের ভাত আছে, আলু ভাতটা মেখে দেবো, আর শুভমের জন্য বেগুন ভাজছি আর এ ভাজছি, সিম ভাজছি। তো সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাত মেখে দেবো। শুভম আলু ভাতে খুব একটা পছন্দ করে না, হয়তো খাবে না, তো ডালটা দিয়ে শুভমের ভাত খাওয়া হয়ে যাবে। দুপুরে ভাতটাকে গরম করে দেবো, আর আমরা মামে ওই একটু বিরিয়ানি খেয়ে নেবো আর কি। অনেকটা বেলায় খাওয়া হয়েছে আজকে বিরিয়ানি, খুব একটা খিদেও নেই। যদি খিদে পায় আমার তাহলে আমি খাবো, জুনকে একটু দিয়ে দেবো। আর বাড়িতে বানানো বিরিয়ানি তো সেই জন্য ভালো তেল মশলায় বানানো, যার জন্য দুবার ধরে জুনকে আমি বিরিয়ানি দিচ্ছি, না হলে বাইরের হলে তো আমি একদমই দিই না, মানে একবার দেবো তাও আবার একটুখানি দিই, পেট ভরে তো আমি কখনো বাইরে বিরিয়ানি খেতেই দিই না। শুধু বিরিয়ানি নয়, বাইরের কোনো খাবারই আমি পেট ভরে খেতে দিই না, মানে জুনকে আর কি, কারণ পেটে আমাদের সহ্য কম ভাই। যাই হোক, এখানে কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে, কিছুটা হচ্ছে, এগুলোও ভেজে নেবো। ভাতটা এখনও গ্যাস চালু করিনি, শুভম যখন খাবে তখন ওকে ভাতটা গরম করে দেবো। আর শুভমের হাতের হায়দ্রাবাদি বিরিয়ানি, পনির বিরিয়ানি, এগুলো এত ভালো বানায় না গাইস, মানে দুর্দান্ত বানায়, মানে আমার রান্নাও ফেল। ওর বাবাও খুব ভালো রান্না করে, শুভমের বাবা, কিন্তু শুভমের বাবার রান্নাও ফেল। শুভমের হাতের বিরিয়ানিটা এতটাই ভালো হয়, কিন্তু ও রেসিপি শেয়ার করতে চায় না। যাই হোক গাইস, আজকের মতো ভাই চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।